সাপ্তাহিক লকডাউনের পাশাপাশি নদিয়া জেলার কোয়ারেন্টাইনমেন্ট জোনগুলি চিহ্নিত করে জেলা প্রশাসনের নির্দেশে আগস্টের 13 ও 14 তারিখে করা হয়েছে লকডাউন। আজ তার প্রথম দিনে সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়ল লকডাউন এলাকাগুলিতে। সকাল থেকেই রাস্তায় জেলা প্রশাসনের পুলিশ কর্তারা কঠোরভাবে টহলদারি চালায়। রাস্তায় জরুরি পরিষেবা ছাড়া কেউ বার হলে চলছে জিজ্ঞাসাবাদ। সঠিক প্রমাণপত্র দেখাতে পারলে তবেই মিলবে ছাড়পত্র। সার্বিকভাবে লকডাউনের ব্যাপক প্রভাব রয়েছে জেলার বিভিন্ন প্রান্তগুলিতেও।